আমার প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ফেসবুক বা ইউটিউবে, তাদের উদ্দেশ্যে সপ্তাহে দুইটা করে ওষুধ আলোচনা করি। আজকে সেই সুবাদে 34তম ওষুধ সিয়ানথাস ভার্জিনিকা, সিয়ানথাস ভার্জিনিকা নতুন একটা ওষুধ। কেন এই ওষুধটা পড়তে যাচ্ছি একটু আলোচনা করব, তারপরে লক্ষণগুলো বলবো, প্রয়োগক্ষেত্র বলবো, কার সঙ্গে তুলনা করা যায় এবং কি কি রোগে আমরা ব্যবহার করতে পারি। আমরা যারা কম পড়ালেখাকে প্রয়োগ বেশি করে ডাক্তারি চিকিৎসায় দক্ষ হতে পারি, তার উদ্দেশ্যেই আমার এই চেষ্টা। অর্থাৎ কম পড়ালেখা বলতে আমি এই কথা বুঝি, যা পড়ব কম, প্রয়োগ করব বেশি, প্র্যাকটিক্যালি শিখব, সেই শিখেই আমার বাস্তবতার জীবনে কাজে লাগবে, আমি দক্ষ হয়ে উঠব। সেই কারণেই আমি 200টা মেডিসিন আলোচনা করার চেষ্টা করছি, একটা 100টা প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ, পরের 100টি যারা দক্ষ হওয়ার উদ্দেশ্যেই আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের জন্যই আমি আরও 100টি মেডিসিন আলোচনা করছি। সবগুলোই ওষুধ জানা থাকতে হবে এমন কোনো কথা না। আমাদের প্রবর্তক অর্থাৎ হ্যানিম্যান নিজেই 70টা ওষুধ দিয়েই চিকিৎসা করেছেন, আর আমরা কি 200টা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো না? এই গতানুগতিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বহু বেশি ওষুধ জানবেন, বহু বেশি ওষুধ ব্যবহার করবেন, নিত্য নতুন ওষুধ ব্যবহার করবেন, এরকম কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা যে ওষুধে জানবো সেই ওষুধের লক্ষণ মতেন ওষুধগুলো সহজ প্রয়োগ করার পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করব। সেই সুবাদে আজকের এই আলোচনা সিয়ানথাস ভার্জিনিকা। তার কারণ হচ্ছে, এর আগে আমি যে ওষুধ দিয়ে আলোচনা করেছিলাম সিয়ানথাস আমেরিকানাস, অর্থাৎ ওষুধগুলো কাছাকাছি, কিন্তু পার্থক্যটা একটু যদি মনে রাখি তাহলে আমাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারব। কেন এই ওষুধটা পড়াইতেছি, তার মেইন কারণ হচ্ছে আজকালকার হাজার হাজার ডায়াবেটিসের রোগী, এবং ডায়াবেটিস চিকিৎসা আমাদের কাছে আমি মনে করি সহজ। তোমরা যারা ডাক্তারি করো তারা রিলিফ দেওয়ার চেষ্টা করি, চিকিৎসা শেষ করতে পারো না। আমি রিলিফের কথা বলবো না, এই রিলিফ দিতে গিয়েই এই ওষুধটারই আলোচনা। অর্থাৎ আমরা এটা দিয়ে রিলিফ দিয়েই আমরা মূল চিকিৎসা অর্থাৎ আমাদের মায়াজমেটিক ট্রিটমেন্ট যেটা আমি বলে থাকি সেটাই করার চেষ্টা করব, আগামী দিনে যেন কারো ডায়াবেটিস না হয়, সেই সুবাদেই এই ওষুধটি আলোচনা। তাহলে আগের ওষুধটা কী বলেছিলাম, আগের ওষুধটা বলেছিলাম সেটা হচ্ছে সিয়ানথাস আমেরিকান, যেটা আমরা বলে থাকি স্পিনের উপরে কাজ, প্লিয়ার উপরে কাজ। আজকের ওষুধটি মোটামুটি যদিভাবে আমি বলি সেটা লিভার বা যকৃত উপরে কাজ। তাহলে পার্থক্যটা কী, এর আগেও যকৃতের অনেকগুলো ওষুধ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এটা যকৃতের উপর এত বেশি জোর দেওয়ার কারণ হচ্ছে এনলার্জমেন্ট বলতেই যদি আমরা কোনো কিছু বুঝি সেটা অনেক সময় আমরা ল্যাকোপোডিয়াম দিয়ে হয়তো তার চিকিৎসা করে থাকি, কিন্তু এনলার্জমেন্ট যদি তোমাদের ট্রিটমেন্ট অর্থাৎ টেস্টে ধরা খায়, ডাক্তার যদি বলে অথবা তুমি ধরে যদি বুঝতে পারো তার লিভার এনলার্জমেন্ট হয়ে গেছে, তাইলে আর দেরি ন। এই সিয়ানথাস ওষুধটি ভার্জিনিকা, এই ওষুধটি আমাদেরকে মনে রাখতে হবে। সেটা সচরাচর ফ্রেন্সটি থেকে গাছের ছাল রস থেকে এই মাদার তৈরি হয়, সেই মাদার দিয়েই আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা এবং এলএম পদ্ধতির সেই আলোচনা। চলে আসি তাহলে, এগুলো নিত্য নতুন ওষুধ, এগুলো খুবই পরীক্ষিত ওষুধ নয়, কিন্তু যেই কথাগুলো বলা থাকে সেগুলোর উপরে যথেষ্ট তার ক্রিয়া কার্যকলাপ আছে। আর আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা খুলি তাহলে দেখতে পাবো খালি মাদার দাও, মাদার খাও, অমুক খাও, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি আহ্বান জানছি আমার নবতম চিকিৎসকদের নিয়েই আমি আগামী দিনের যাত্রা।
সেই আরও সুন্দর সুন্দর খবর বলার চেষ্টা করব। তোমরা খালি আমার থেকে ওষুধগুলো কিনে প্রয়োগ করো, চিকিৎসা না হলে আমাকে জানাও, নিত্য নতুন সংবাদ পাবে আমার কাছে যদি সঙ্গ দাও। কারণ একটাই, সকল রোগের চিকিৎসা করতে হবে। সর্দি কাশি চিকিৎসা করার জন্য হোমিওপ্যাথিক আলোচনা করি না, আলোচনা করি জীবনের পরিবর্তন, নবযুগের নবতম ওষুধ। এহেন কোনো কাজ নেই আমরা চিকিৎসা করতে জানি না বা পারি না বা পারবো না। চলে আসি তাহলে লক্ষণগুলো কী। প্রথম কথা হচ্ছে, আমি তো একটা কথা বলেই ফেলছিলাম, এনলার্জমেন্ট, প্রকাণ্ড যকৃৎ। অর্থাৎ যে যকৃতটা আমরা যদি বলি 20% বেড়ে গেছে, অর্থাৎ টেস্ট করলেই বোঝা যাবে এত বড় যকৃৎ অথবা লিভার আর হয় না। তাহলে লিভার যদি বাড়ে কী হয়? সচরাচর প্রথম ঘটনা হয় কোষ্ঠবদ্ধতা হতে পারে, তার সঙ্গে সঙ্গে কী হইতে পারে, লিভারের মানে পিত্ত রসের সাহায্যে যে হজমক্রিয়া সাহায্য করে পেখানার বর্ণ আমাদের হলুদ হওয়ার কথা পিত্তের কারণে। যদি পিত্তটা এনলার্জমেন্ট ফাংশনটা যদি কম করে, কাজ যদি সে করতে না পারে, তাহলে তরল বলো আর কোষ্ঠবদ্ধতেই বলো দুইটাই হতে পারে। যদি কোষ্ঠবদ্ধতা হয় তাহলে একরকম হবে, আর যদি কালো হয় তাহলে তার হলুদ বর্ণ থাকবে না, কালো বর্ণ ধারণ করবে পায়খানা অথবা মলের, এবং দেখতে কীরকম, অনেকটা কাদার মতো। তাহলে কতকগুলো লক্ষণ পেয়ে গেলাম। অর্থাৎ মলের উপরে নির্ভর করবে আমাদের পিত্তরসের ট্রাভেলসটা কী, এবং যকৃতের ট্রাভেলসটা কী। এই যে পিত্তরস থেকে যে জিনিসগুলো হয় সেটাই সেখানে, এই কারণেই এটা পড়ার। অর্থাৎ পিত্তের উপরে যদি আমরা তিন চারটা মেডিসিন আলোচনা করি, তাহলে এই মেডিসিনটা আসবে। সেগুলো কী কী আমরা যদি বলি, কার্ডিয়াস মেডিসিনটা আলোচনা করেছিলাম, সেলিপোডিনিয়াম, লাইকোপোডিয়াম, লেপটেন্ডা, এই কতকগুলোই ওষুধ চমৎকার কাজ করে পিত্তের উপরে অথবা যকৃত অথবা লিভারের উপরে। লিভারের কয়েকটা ওষুধের নাম মনে রাখতে পারলেই তোমরা কঠিন থেকে কঠিনতর রোগগুলো আমরা চিকিৎসা করতে পারি। এখানে আলোচনা করার উদ্দেশ্যটা কি? আলোচনার উদ্দেশ্য একমাত্রই করলাম, একমাত্রই বলবো আমাদের দেশে ডায়াবেটিস রোগীর কোনো অভাব নেই। আমরা এই ওষুধটা ডায়াবেটিসের প্রাথমিক স্টেজে প্রয়োগ করে লিভারের উপরে যেন আমরা জোর না পড়ে সেই ট্রিটমেন্ট করেই আমরা মূল ট্রিটমেন্টে চলে যাব। অর্থাৎ আমাদের ধারাবাহিক যেটা আমরা বলে থাকি, অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্ট। তাহলে চলে আসে দ্বিতীয় লক্ষণ কি। এখানে অনেকগুলো লক্ষণ বলা হয়ে গেল। কি বলা হলো? কোষ্ঠবদ্ধতা যদি থাকে অথবা পাতলা পেখানার রং যদি কাদার মতন হয় এবং প্রকাণ্ড যকৃত যদি হয় আর যদি জন্ডিস থাকে, তারপরে কি, এই যে চার পাঁচটা লক্ষণ একই লক্ষণের ভিতরে আছে, সেগুলি যদি আমরা বুঝতে পারি পেখানার উপরে ভিত্তি করেই ওষুধটার প্রয়োগ, এবং লিভারে হাত দিয়ে যদি আমরা লিভারের বুঝি, তাইলে আমরা এই ওষুধটা প্রয়োগ করব। আর প্রয়োগ করার কারণটা কেন বলতেছি, এই ওষুধটা আলোচনা করছি, যেহেতু বহু রোগী আমাদের কাছে আছে যেটা সচরাচর ডায়াবেটিসের উপরে নির্ভর করে, আমরা সচরাচর ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি না, সেই কারণে আমরা মূল চিকিৎসা যেতে পারি না। আমি তোমাদেরকে বলবো এই ওষুধটা তোমরা প্রয়োগ করি, দেখো ডায়াবেটিস অন্তত কমিয়ে তোমরা মূল চিকিৎসা যেতে পারবে। তার অর্থ কথা নয় যে ইনসুলিন অথবা অন্য কিছু দেওয়া থাকলে তোমরা বন্ধ করে দিবে, কখনও বন্ধ করবে না। এলোপ্যাথিকের কাজ এলোপ্যাথিক, আমাদের কাজ আমাদের। তাহলে দ্বিতীয় নম্বর চলে আসি, আমাদের লক্ষণটা কী। দ্বিতীয় লক্ষণ হচ্ছে নাভির চারদিকে খিসানো ব্যথা, সেটা অনেক অনেক ওষুধের থাকতে পারে, কিন্তু ওই যে লিভার প্রকাণ্ড লিভারের কারণে যদি নাভির কাছে ব্যথা করে এবং জীবিত পদার্থ নড়ে, সেটা থুজাতেও আছে। অর্থাৎ থুজাতেও মনে হয় যেন পেটের ভিতরে কিছু একটা আছে, এখানেও তাই, হিমচানো ব্যথা নাভির কাছে এবং পেটে যেন মনে হয় কিছু একটা আছে, তাহলে আর দেরি নয়, আমাদের এই ওষুধটা সঙ্গে রাখা উচিত। যখনই আমরা ডায়াবেটিসের রোগী পাবো, এই দু একটা লক্ষণ পেলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপর কি, বাম কনুইতে ব্যথা, এই কয়েকটা লক্ষণ, এই চার পাঁচটা লক্ষণ মনে রাখলেই হবে। আর কি, আর হচ্ছে পায়খানার মল আলকাত্রার মতন অনেকটা লেপটেন্ডার যেই অবস্থা, সেই সেই লক্ষণের সঙ্গেই
এই লক্ষণটা মিলেই এই ওষুধগুলো মনে রাখা উচিত। তাহলে এই সঙ্গে কি মনে রাখলাম, চারটা মেডিসিন, কার্ডুয়াস, কার্ডুয়াস মেরি, সেলিডোনিয়াম, ল্যাপটেন্ডা, লাইকো, আরও হয়তো দু একটা ওষুধ আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না। তোমরা এই ওষুধগুলো একটু ভালো করে নবতম যুগের নবতম ওষুধ নিয়েই তোমাদের যাত্রা শুরু করবে আশা রেখেই আমি এই লক্ষণগুলোর আলোচনা শেষ করছি। তার সঙ্গে শেষ করলাম চারটা ওষুধের নাম মনে রাখতে। এখন চলে আসি, আমরা তো একটু কম পড়ালেখা করি, আমাদের অভ্যাসও নেই, আমরা ডাক্তারি করি ডাক্তারি প্রয়োগ শেখার জন্য। আর উদ্দেশ্য আমার একটাই, সব সময় লোকে প্রশ্ন করে, স্যার প্রয়োগের কথা বলে না, স্যার খালি বলে এটা ব্যবহার। আরে আমি প্রয়োগের কথা তো একদিনেই শেষ করে দিয়েছি। কীরকম শেষ করেছি, চলে আসি, আমি যখন মাত্রা নিয়ে কথা বলবো, প্রয়োগ নিয়ে কথা বলবো, তখন কথা বলবো। এখন চলে আসি, আমরা যারা কম পড়ালেখা করি অথবা জানতে আগ্রহ আমাদের কম, কী করে তাড়াতাড়ি রোগী ভালো করব, ওষুধগুলো জেনেই প্রয়োগ শিখবো, তাদের উদ্দেশ্যেই বলছি রোগ নিয়ে আলোচনা। তাহলে প্রথমে কী রোগ, মাথা ব্যথা হতে পারে। তারপরে যে রোগটা বলবো, এই যকৃৎ বিকৃতির কারণে যত রকমের রোগ আছে তার মধ্যে হলো ডায়াবেটিস, এই কারণে এটা পড়ানো। তাহলে ডায়াবেটিসের প্রকৃতিটা কী, ঘটনাটা কী, কোন সময় ডায়াবেটিস হলে কীরকম হলে আমরা এটা প্রয়োগ করতে পারি। ডায়াবেটিস তো বুঝলাম, টেস্ট করে বললো আমার ডায়াবেটিস, খালি ডায়াবেটিস হলেই আমাদের লক্ষণ শেষ হয় না, আমাদের সেখানে দেখতে হবে মূত্র পিত্তের অবস্থা কী, অর্থাৎ ডায়াবেটিসের মূত্রের ভিতরে প্রস্রাবের ভিতরে পিত্তরস কতটুকু আছে, পিত্তের বর্ণ ধারণ করছে কি না, সেটা হলুদ অথবা লাল, লাল হলে তো আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি, কিন্তু পিত্তের যদি বর্ণ হয়, প্রশ্ন আসছে স্যার পিত্তবর্ণ আবার কী, পিত্তের বর্ণই হচ্ছে হলুদ, কারণ পিত্তরসের কারণে পেখানার বর্ণ হলুদ। সুতরাং হলুদ বর্ণটা যদি গাঢ় হয় আর কি, আর যদি শর্করার স্পেসিক গ্রেভিটি যদি বেশি হয়, অর্থাৎ টেস্ট করে যদি তুমি দেখো তার স্পেসিক গ্রেভিটি অনেক বেশি, বলে স্যার এসব কথা তো বুঝি না, আমরা যারা আর্টস পড়ি, আমরা যারা সায়েন্স থেকে আসি নাই, তাদের যারা আর্টস পড়ে এসছো তাদের উদ্দেশ্যেই বলছি, এসপিডিগুলো ঘনত্ব, বলে স্যার ঘনত্বই তো বুঝি না, নিশ্চয়ই তোমরা ক্লাস 9-10 ঘনত্ব সম্বন্ধে নিশ্চয়ই জানো, যেমন পানির থেকে ঘনত্ব দুধের বেশি, আর যদি আমি সবচেয়ে বেশি বলি ঘনত্ব পারদের, তাহলে বুঝতে পারো ঘনত্ব হচ্ছে স্পেসিক গ্রেভিটি, অর্থাৎ একের যদি উপরে হয় এক 1.20, 1.30, 1.40 হতে পারে, দশের উপরে যদি হয় তাহলে বুঝতে হবে তার স্পেসিফিক গ্রেভিটি প্রস্রাবের বেশি, আর দেরি নয় তোমার ওষুধ ঠিক হয়ে গেল। অর্থাৎ তাকে রিলিফ দেওয়ার জন্য এই ওষুধ দিনে 3-4 করি, 2-4 দাও, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে চলে আসবে। তার অর্থ এই কথা নয় যে ডায়াবেটিস চিরজীবনের জন্য ভালো হয়ে যাবে, এই ভালো হওয়ার, ভালো না হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসো, আমরা ভালো করতে পারি বাকি জীবনে যেন ডায়াবেটিস না হয়। সেই ডায়াবেটিসের ক্লাসগুলো অথবা আমার লেকচারগুলো শোনার চেষ্টা করবে, আরও বিস্তৃত কিছু নিয়ে আসবো আরও হয়তো 2-3 পরে, সেগুলো দিয়ে তোমরা শুরু করো, নিত্য নতুন ডায়াবেটিসের রোগী ধরো, চিকিৎসা দাও, মূল চিকিৎসা করো। সেই যাই হোক, চলে আসি তাহলে, তাহলে আমরা এই ওষুধটা কখন প্রয়োগ করব, 3-4 ওষুধের নাম বললাম। প্রথমে হলো শিরপিড়া, কপালে ব্যথা, চোখের উপরে যদি ব্যথা করে তাইলে আমরা এটা প্রয়োগ করতে পারি। আর লিভার যদি বড় হয়, যকৃৎ যদি বড় হয়, প্রচণ্ড হয়, তাহলে আমরা ব্যবহার করতে পারি, তার ফাংশনাল বিকৃতি এবং বিবৃদ্ধি। প্রশ্ন আছে বিবৃদ্ধি বলতে বড়, আর বিকৃতি বলতে এটার আকার যদি শেপ হয়ে যায়, কোনো রকমের শেপের পরিবর্তন হয়, তাইলেও সেটা আমরা প্রয়োগ করতে পারি। আর কি বললাম, বহুমূত্র, অর্থাৎ শর্করাযুক্ত বহুমূত্র, স্পেসিক গ্রেভিটি যদি বেশি হয়ে থাকে এবং প্রস্রাবের বর্ণ যদি হলুদ হয়ে থাকে, তাইলে আমরা এই ওষুধটা অনায়াসে প্রয়োগ করতে পারি রিলিফ দেওয়ার জন্য। চিকিৎসা না, যদি লিভার বা যকৃৎ যদি ছোট হয়ে যায়, তাহলে অনেক সময় অনেকগুলো রোগের উপকার হয়, তার হজমক্রিয়া, হজম শক্তি বাড়বে, তার সব কিছু পিত্তরস থেকে আরম্ভ করে সব কিছু এই ডায়াবেটিসের সাহায্য করবে, অনেক রোগেই ভালো হয়ে যেতে পারে
পিত্তের জন্য যদি শরীর বেশি খারাপ হয়ে থাকে অথবা ডাক্তার যদি বলে তার লিভারের ট্রাভেলসের কারণে এই সকল রোগ হচ্ছে, চলে আসি তাহলে। তারপরে কি, তারপরে আলোচনা করলাম এগুলি মূত্রের বর্ণ গাঢ়। তাহলে এই কয়েকটা রোগেই আমরা সহজে ব্যবহার করতে পারি, আমরা আলোচনা রেখেছি খালি ডায়াবেটিসের ব্যবহার করার জন্য। তাহলে চলে আস, প্রয়োগটা কী, কীভাবে আমরা প্রয়োগ করব। নতুন খবর দিচ্ছি, আগামী দিন হয়তো একটা কেস টিকিং নিয়ে আলোচনা করব, শোনার আহ্বান জানাচ্ছি। নবযুগের নবতম একটা কেস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব আমরা কী জিনিস করতে পারি বা পারি না, সেটাই যারা সততম করছেন তাদের কথা বলছি। সাবধান হয়ে যান, হাই পাওয়ার ব্যবহার করবেন না। সেই ঘটনা নিয়েই একটা কেস টেকিং আলোচনা করার চেষ্টা করব, শনিবার 4টার সময়ে আপনারা সেটা পাবেন বলে আমি আশা রাখি। চলে আসি তাহলে, তাহলে প্রয়োগটা কি দেখুন, হ্যানিম্যানও 30 দিয়েই চিকিৎসা করেছেন, 200 ব্যবহার করেছেন, এর উপরে আমরা যাইনি। আর আমরা যারা বর্তমানে বলতে না বলতেই হাই পাওয়ার, তাহলে সততম পদ্ধতির মাদার খান কি খান না সেটা আলাদা কথা, মাদার দিয়ে আমি হোমিও চিকিৎসা বা হোমিও ওষুধ বলার কোনো যুক্তি নাই। ওষুধের কতকগুলো ডেফিনেশান আছে, সেটা আমাদের অর্গানন ভিত্তিক হলেই আমরা ওষুধ প্রয়োগ করব। যদিও এই সিয়ানোথাস একদম অর্গানন ভিত্তিক পরীক্ষিত হয়েছে আমি মনে করি না, পরীক্ষা করার মতন আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, আমাদের ইনস্টিটিউশন, আমাদের ইউনিভার্সিটি বলো আর যাই বলো, এখন আর সেই ওষুধগুলো আমাদের দেহে পরীক্ষা করার মতন লোক নেই, করেও না। সেই কারণেই তোমাদেরকে নবযুগের নবতম শনিক হিসাবে আহ্বান জানাচ্ছি, তোমাদের হাতে যে কত কাজ আছে আমি অবাক হই। চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করার চেষ্টা করবে। প্রশ্ন আসছে, স্যার আমাদেরকে তো কেউ বিশ্বাস করে না, টাকাও দেয় না। আর চিন্তা নেই, টাকার ব্যবস্থা আমি করতেছি, চিকিৎসা দিবে, টাকা দিবে না 100 বার দিবে, নিশ্চিন্তে থাকো। একটু 2টা বছর অপেক্ষা করো, 75 সাল থেকে আর পড়ালেখা নিয়ে আলোচনা করবো না, 75 সাল শেষ করে ফেলবো, 23 যাচ্ছে, 24 চলবে, 25 হয়তো, 25 থেকে আমি পড়ালেখা অর্থাৎ এরকম ক্লাস আর করবো না। যেগুলি করব সেগুলি যারা দক্ষ হওয়ার উদ্দেশ্যে দীর্ঘ 2 বছর আমার সঙ্গ দেবেন তাদের উদ্দেশ্যে বলবো, কত সহজে ঘরে বসে জটিল থেকে জটিলতর রোগগুলোকে উপশমন চিকিৎসা দিতে পারবেন অপারেশনযোগ্য। চলে আসি তাহলে, তাহলে মাদারের কথা বললাম, সততমের কথা বললাম, 30 দিয়ে শুরু করবেন। 30-এই যদি 2-1 দিনে বা 4-5 দিনের বুঝতে পারেন এই ওষুধটার হাই পাওয়ারের দরকার, প্রয়োগ করেন। যদি না বুঝেন হাই পাওয়ারে যাবেন না, অন্য ওষুধ দিয়ে চেষ্টা করুন। তাহলে ভুল করেও 200-র উপরে কখনো কোনো হাই পাওয়ার ব্যবহার না করার অনুরোধ করছি আপনাকে। 30 এবং 200-র ভিতরে শেষ করতে হবে যে আমি এর উপরে যাব না, যদি আমি 30-এ কোনো রকমের ভালো ফলাফল না পাই বা এফেক্ট না করি। ঠিক সেরকমই আমি চলে আসতেছি 50% পদ্ধতি। কী সুন্দর আবিষ্কার, কী সুন্দর হ্যানিম্যানের দর্শন প্রয়োগ, এবং এটা দেখলে আমার অবাক হয় কী পরিমাণ ওনার কষ্ট করে উনি সেই সময় এই পদ্ধতির কথা আমাদের তুলে দিয়ে গেছেন, যেটা পেতে আমাদের 100 বছর লেগে গেছে। আর এই 50-60 বছর খালি কীভাবে প্রয়োগ করবো, কেমনে প্রয়োগ করবো, কী ক্ষতি হবো, এগুলি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বর্তমানে আমি এসে একটা কথাই বলবো, নবযুগের নবতম সৈনিক আর ভয় নেই, ওষুধেই তোমাকে প্রয়োগে ডাক্তার বানাবে। তাহলে প্রশ্ন আসছে কীভাবে 50% ডাক্তার বানাবে, স্যার আপনি তো আমাদের বলছেন ডাক্তার বানাবে। আরে ওষুধ প্রয়োগ করো, ওষুধ যদি খাঁটি না হয় তাহলে কী করে তুমি ডাক্তারি বুঝবে? আমি এত কষ্ট করে এত লক্ষণ মতন ওষুধ দিয়ে আমি কাজ পাচ্ছি না স্যার, তাহলে তো তুমি ডাক্তার হতে পারবে না। ডাক্তার হওয়ার জন্য শুদ্ধ ওষুধ রাখার চেষ্টা করো, সেই শুদ্ধ ওষুধের চেষ্টাই আমি বাক্স তৈরি করে দিয়েছি, যেন তোমরা কোনো ওষুধে ফেল না করো। ফেল করলে বুঝবে তোমার সিলেকশনটা হয় নাই, তুমি
ওষুধ প্রয়োগ করতে পারো নাই, অর্থাৎ M1 M2 দিনে দুবার তিনবার চারবার তরুণ রোগে অথবা চিররোগে দুইবার বা একবার বা একদিন পর্ব। এই তো বোধ, এইটা তো সেরেই দিলাম, যেখানে মাত্রা জ্ঞান নিয়ে এবং মাত্রা জ্ঞান নিয়ে এত কিছু আমাদের আলোচনা, সকল সমস্যার সমাধান M1 M2 হয়ে গেল। তাহলে M1 M2 যদি কাজ না করে, যদি না বুঝতে পারো, তাহলে তুমি বুঝো যে তোমার ডাক্তারি আরও শিকার প্রয়োজন আছে, অথবা সেই ওষুধ আর প্রয়োগ করতে যাব না। কষ্ট করি একটু লক্ষণগুলো মিলিয়ে কেস টেকিং নিয়ে M1 M2 তোমাকে 50-60 পদ্ধতির পথ দেখাবে, রোগী বলবে আমি ভালো আছি, তখনই বুঝবে তোমার চিকিৎসা শুরু। অর্থাৎ তরুণ রোগের কোনো রোগী যদি এসে আমি ভালো আছি, তারও চিকিৎসা তোমরা কীভাবে করবে আগামী দিন হয়তো কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, কি আমরা কীভাবে 50% পদ্ধতি প্রয়োগ করব। M1 M2 দিয়েই শুরু করব, যদি স্পেসিফিক্যালি 3-4 দিকে কমে তাহলে গো হায়ার টু হায়ার ডোজ, অর্থাৎ M1 M2 M3 M4 খাওয়াতে আরম্ভ করো, কমলে মূল চিকিৎসাতে চলে যাও। ডায়াবেটিস যদি কন্ট্রোলে চলে আসে, তাহলে আমরা আমাদের মায়োজিন ভিত্তিক চিকিৎসা করে এই পূর্ণাঙ্গ ডায়াবেটিস ভালো করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।